আজকে আমি যাবো গাইস এক্সাম দিতে। আজকে এক্সাম বেসিক্যালি আমার আজকে না, বাট আমি আজকে যাব। তো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত তারিখ এবং কটা বাজে এখন। তো দেখতে পাচ্ছ 8:47 এরকম কিছু একটা হয়েছে সকালে, আর এখানে আজকে 6th ডিসেম্বর। তো বেসিক্যালি এক্সাম হচ্ছে আমার 7th ডিসেম্বর, তো মানে কালকে, যেটা যেহেতু আমার রিপোর্টিং টাইম হচ্ছে গিয়ে 7:30 থেকে 8:30 পর্যন্ত, 1 ঘন্টা রিপোর্টিং টাইম থাকে, তার জন্য আমার আগে যেতে হবে। যেহেতু সকাল 7:30, এটা বলতে ভুলে গেছি, সকাল 7:30 থেকে সকাল 8:30 পর্যন্ত রিপোর্টিং টাইম, এবং এক্সাম যেটা রয়েছে আই থিঙ্ক 9টা থেকে 10:30 পর্যন্ত হবে। তার জন্যই গেছে আমি আগে চলে যাচ্ছি। আমার সাথে আরও দুজন জয়েন হবে, দুজন বন্ধু বলতে পারো, দাদা বলতে পারো, যাই বলো, মানে যেহেতু আমরা একসাথে কোচিং করি, তো ওরা দুজন যাবে, জয়েন হবে। তো আমাদের ট্রেন হচ্ছে গাইস 2টো থেকে, যেটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত। আর আমার এক্সাম হয়েছে সুরেন্দ্রনাথ ইনস্টিটিউট, তো সুরেন্দ্রনাথ ইনস্টিটিউটে আমার এক্সাম 7 তারিখে। আমি ভাবলাম যে ব্লগটা করিয়ে নিই, কারণ একটা স্মৃতি হিসেবে থেকে যাবে ইউটিউবে, কারণ ইউটিউব থেকে কোনো দিন ডিলিট হবে না। আর মোবাইলে রাখলে কোনো সময় মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, বা কোনো কারণবশত হয়তো ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে। তার জন্য ভাবলাম যে একটা ছোট্ট করে ব্লগ করে নিই, যেহেতু হাতে সময় নেই বললেই চলে, বাট তাও যখন সময় পাবো, মানে করো আদার্স কিছু করার থেকে, জাস্ট মোবাইল নিয়ে একটা হালকা করে ব্লগ শ্যুট করে নেবো। তো আই থিঙ্ক তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। ফাইনালি রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য, আর ট্রেন ধরতে হবে। তো এই দেখতে পাচ্ছ এরকম একটা ক্লাসি লুক দিয়েছি এরকম। তো চলো একদম পুরো ট্রেনে কিংবা তোমাদের বাসিকে দেখা করছি। গাড়িওয়ালা 25-25 তো নিচে গিয়েছিলাম, কারণ আমার একটা জোম্যাটো থেকে পার্সেল ছিল, যেটার জন্য আমি মানে খাওয়ার যেগুলো ছিল সব অর্ডার করে নিয়েছি। আর আমাদের ট্রেনটা 3 নম্বর দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের যেটা ওটা। আর গাড়িটা আই থিঙ্ক 2টোর দিকে ছাড়বে, তো এখন সময়টা আই থিঙ্ক দেখতে পাচ্ছ কত বাজে। তো আই থিঙ্ক তোমাদের একটু কোয়ালিটিতে প্রবলেম আসতে পারে, তো সেটা আমি অ্যাডজাস্ট করে নেবো হেডফোন দিয়ে বা যে কোনো মাইক ফাইক দিয়ে। তো চলো একদম ডাইরেক্ট গিয়ে তোমাদের ট্রেনের সাথে দেখা হচ্ছে। আলিপুরদুয়ার জংশন থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এদিকে আছি এখন। পাক্কা 2টো, একদম 2টোর দিকে ছেড়ে দিয়েছে। এখানে আমি একটু 5 মিনিট ফাস্ট আছে যেহেতু, তো পাক্কা 2টোর দিকে ছেড়ে দিয়েছে। তো চলো ট্রেনে আর কি কি আছে সমস্ত কিছু জানি তোমাদের কাছে শেয়ার করবো। আমি দাঁড়িয়ে আছি এখানে, তো যেরকমই হোক গাড়িটা একটু দাঁড়ালো কেন বা মলে মাঝখান দিয়ে দেখা যাক, কোনো বাঘ টাক দেখা যায় নাকি, থাকলে ভালোই হবে, না থাকলেও কিছু করার নেই। গাড়িটা একদম পুরো আস্তে আস্তে যাচ্ছে, কারণ এগুলো জঙ্গল এলাকা আর ওইসব সাইডে বাঘ টাক বের হয়, তার জন্যই একটু আস্তে আস্তে যাচ্ছে। ফাইনালি আমরা যে ডেস্টিনেশনের প্রথম স্টপেজ সেটা হচ্ছে রাজা ভাতখাওয়া, দেখতেই পাচ্ছ এখানে রাজা ভাতখাওয়া, আর এটা ফার্স্ট স্টপেজ আমাদের। আর এদিকে এরকম কিছু অনেকক্ষণ কতক্ষণ দাঁড়াবে কিছু জানি না, আর এখন বাজে আই থিঙ্ক 2:30 মতো বাজে, কতক্ষণে ছাড়বে কোনো ঠিক ঠিকানা নেই, বাট আছি, দেখা যাক কতক্ষণ থাকা যায়। তো ফাইনালি গাইস আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল রাজা ভাতখাওয়া, তো সেখান থেকে ছেড়ে দিয়েছে একদম পুরো কারেক্ট 2:30 বাজে এখন, মানে 2:30 ওখান এখন ছেড়ে দিয়েছে। তো দেখা যাক আমাদের নেক্সট স্টপেজ কী হয়, যেহেতু আমার মনে নেই, কারণ আমি দেখেছিলাম ওটা কী কী, বাট আমার আপাতত মনে নেই। তো দেখা যাক কোন জায়গায় যাওয়া যায়। আর এদিকে একদম পুরো ফরেস্টের ভিতরে নিয়ে যায়, এবং যখন ফরেস্টের ভিতরে থাকে না তখন আস্তে আস্তে নিয়ে যায়, এটাই খুব ভালো লাগে। তো চলো দেখা যাক কত দূর যাওয়া যায়। তো
গাইস, এখন রাতের বাজে 6টা আর আমরা এখনও ট্রেনেই আছি। তো এখন আমরা আছি শ্যাবক স্টেশনে, এর পরেরটি হচ্ছে শিলিগুড়ি জংশন। তো আরও গাড়ি আজকে ডিলে ছিল, আই থিঙ্ক ডিলে বলতে 4 মিনিট ডিলে দেখাচ্ছিল, বাট 4 মিনিট কোনো একটা বড় সময় না, মানে এগুলো যা দেখছে সব পাহাড় একদম পুরোটা। আর আমরা ঢুকলাম মাত্র শ্যাবক জংশন, কি না শ্যাবক মনে হয়, এই যে পাহাড় পুরাটাই পাহাড়, এই যে দেখতে পাচ্ছ পাহাড়গুলো, মানে রাত্র তো তার জন্য দেখা যাচ্ছে না। শিলিগুড়ি জংশন দেখি কতক্ষণ লাগে ছাড়তে, আর এদিকে একটু দেখে আসি কেমন কোন দিক দিয়ে কি হয়। পিছনে আমাদের হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে শ্যাবক থেকে, তো এখন শিলিগুড়ি জংশন আই থিঙ্ক বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট হয়তো লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। কি করছিস তোরা এসব? হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এখানে পাহাড় খুদে ট্রেনের রাস্তা হবে আই থিঙ্ক, দেখতেই পারছো শিলিগুড়ি জংশন, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। স্টুডেন্ট হিস স্টুডেন্ট শিলিগুড়ি জংশন, তো ফাইনালি আর বাইরে একটা শিলিগুড়ি জংশনে অনেকটা, এদিকে একটা ট্রেন, তিন চারজন এসেছি এরকম লোক এখন সোয়েটার পরে, টিভিটা অনেকটা এরকম পড়া লাইটিং একটু ভিতরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ পুরো একদম সিটি সেন্টারের টপে আমরা, দেখি এখানে কি চলছে। On your legs, front way, back way, you know that I don't play, street's not safe, but I never run away, even when I'm away, OT, OT, there's never much love.